আসসালামু আলাইকুম, টিজেন 24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের এবারে খবরে আলোচনায় রয়েছে সৌদি প্রবাসীদের জন্য জাওজাতের জরুরি ঘোষণা, যে ছয়টি কারণে সৌদি কফিল প্রবাসীর বেতন কর্তন করিতে পারবে সে বিষয়ে বিস্তারিত। সম্পূর্ণ ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেওয়ার অনুরোধ রইল। প্রিয় সৌদি প্রবাসী ভাইগণ, সৌদি আরবে মানবসম্পদ মন্ত্রণালয় থেকে আজকে স্পষ্ট করে একটি বিষয় জানিয়ে দেওয়া হয়েছে, সৌদি আরবে কোনো প্রবাসীর বেতন কোনো কফিল বা কোম্পানি বিনা কারণে কাটতে পারবে না। তবে এর জন্য অবশ্যই কফিল বা কোম্পানির ছয়টি কারণ বা ওজোর রয়েছে। এই ছয়টি কারণে সৌদি আরবে কোম্পানি বা কফিল প্রবাসীদের বেতন কর্তন করতে পারবে। আর সেই ছয়টি কারণগুলো হচ্ছে, এক, যদি কফিল তাকে কোনো লোন দিয়ে থাকে তাহলে সে লোন পূরণ করার জন্য তার বেতন কিছুটা হলে কর্তন করা যাবে, তবে সেটা বেতনের থেকে 15% এর বেশি নয়। দুই, যদি প্রবাসী সামাজিক সুরক্ষা অবদানে কোনো অর্থ খরচ হয়ে থাকে তাহলে ওই কর্মচারীর বেতন থেকে বেতন কিছুটা কর্তন করা যাবে। তিন, প্রবাসী বা কর্মচারী প্রভিডেন্ট ফান্ডের জন্য যদি কোনো অর্থ জমা করা হয় তাহলে ওই কর্মচারীর বেতন থেকে বেতন কর্তন করা যাবে। চার, যদি প্রবাসীর সুবিধার জন্য কোনো কিছু কিনে দেওয়া হয় যেটার মালিক কিনা প্রবাসী হবে, তাহলে কফিল যদি এতে অর্থ দিয়ে থাকে তাহলে আস্তে আস্তে তার বেতন থেকে কিছু অর্থ কর্তন করা যাবে। পাঁচ, কর্মচারীর কারণে যদি কফিলের কোনো লোকসান হয় এবং কফিল বা কোম্পানি যদি দ্বন্দ্ববিধির আওতায় পড়ে তাহলে প্রবাসীর বেতন কর্তন করা যাবে, তবে এক্ষেত্রে কতটুকু বেতন অর্তন করা যাবে সে ব্যাপারে কোনো কিছু বলা হয়নি। এবং ষষ্ঠ এবং শেষ নম্বর কারণ হচ্ছে, আদালতে মামলা লড়ার জন্য যদি কোনো ঋণ গ্রহণ করে থাকে এবং সেই ঋণ পরিশোধের জন্য অর্থ নিয়ে থাকলে সেটা বেতন থেকে কাটা যাবে, তবে এটা অবশ্যই তার বেতনে 1/4 বেশি হবে না। প্রিয় সৌদি প্রবাসী ভাইগণ, সৌদি আরবে আপনার কফিল কিন্তু আপনার কাছে চাইলেই বেতন কর্তন করতে পারবে না, অবশ্যই তাকে কোনো কারণ দিতে হবে। সেই কারণগুলো যদি এই ছয়টির মধ্যে একটি হয়ে থাকে তাহলে আপনাকে অবশ্যই সেটি মেনে নিতে হবে। আপনার কফিল যদি এই ছয়টির মধ্যে একটি কারণ না দেখে অন্য যে কোনো একটি ভুয়া কারণ আপনাকে বলে তাহলে আপনি ধরে নিতে পারেন আপনার কফিল আপনাকে বোকা বানাচ্ছে। এক্ষেত্রে আপনি আপনার কফিলকে ধরতে পারেন যে কেন সে আপনার সঙ্গে প্রতারণা করছে, কারণ নিয়ম অনুযায়ী এই ছয়টি কারণের বাইরে আপনার কফিল বা কোম্পানি আপনার বেতন কোনোভাবেই কর্তন করতে পারবে না। আশা করছি এই ভিডিওটি দেখে আপনারা একটু হলেও উপকৃত হবেন এবং কোনো কফিল আপনাদেরকে ভবিষ্যতে আর ঠকাতে পারবে না, আমরা এমনটাই আশা করছি। খবরটি আমাদের সৌদি প্রবাসী সকল ভাইদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই আপনারা যা দেখছেন তারা শেয়ার করে অন্যদেরকে এক্ষুনি দেখার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সৌদি আরবে সকল গুরুত্বপূর্ণ খবরের খবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশে প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজেন 24, তাই দেরি কিসে, এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।